প্রশাসনিক স্তরে চলছে প্রত্যেক দিন বিভিন্ন কর্মসূচি। পুলিশ প্রশাসন প্রত্যেক দিন তাদের নজরদারি সব বিধানসভায় জারি রেখেছে। সোমবার বিকেলে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ, সিআরপিএফ এবং টিএসআর জওয়ানরা আম্বাসা পৌর পরিষদ এলাকায় ফ্ল্যাগ মার্চ করে। মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার বলেন, লোকজনদের শান্তিপূর্ণ ভোট প্রদানের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক দিন তারা তাদের কর্মসূচি জারি রাখছেন। তারা চাইছেন জিরো ভায়োলেন্স পোল যাতে হয়, সেদিক যাতে সর্বদা তীক্ষ্ণ নজর রেখে আসছেন। তো আমরা রুটিন আমাদের এখন যে প্রত্যেক দিন একটা ফ্ল্যাগ মার্চ হবে সাব ডিভিশন লেভেলে বা পিএস লেভেল, অ্যাকর্ডিংলি আজকে ফ্ল্যাগ মার্চ করা হয়েছে সিএপিএফ, সিআরপিএফ থেকে, এসএসবি থেকে এবং আমাদের স্টেট রাইফেলসের জওয়ানরা আছে, সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে। আমরা ফ্ল্যাগ মার্চে মিলে রয়েছে আম্বাসা মিউনিসিপ্যালিটি এলাকাতে। তো এটা একটা ধারাবাহিকভাবে আমরা তো করে আসছি বিগত কিছুদিন ধরে, দেশে যে থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আগের দিন এটা চলতে থাকে। তো এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা কনফিডেন্স জাগানো, ভোটাররা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা এনশোর করার জন্য এই ফ্ল্যাগ মার্চ।